আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি এস এম তানভীর শুরুতেই সংবাদ শিরোনাম লোভ লালসার ঊর্ধ্বে উঠে ছাত্রলীগের নেতা কর্মীদের দেশের কল্যাণে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশ্বিক সংকটে সবাইকে আবারও সাশ্রয়ী হওয়ার আহ্বান বাস ভাড়া প্রতি কিলোমিটার 5 পয়সা কমিয়েছে সরকার অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার চেষ্টা চলছে জানালেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বিএনপি নেতারা অনেকে নিজেরাই গুম হয়েছেন মন্তব্য ওবায়দুল কাদেরের জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বললেন মির্জা ফখরুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরার আওতায় থাকবে বুথ জানালেন নির্বাচন কমিশনার যোগ্যতা ও সততার ভিত্তিতে নির্বাচিত হবেন রিটার্নিং কর্মকর্তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ব্যক্তিগত স্বার্থ ও লোভ লালসার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকারের মাধ্যমে নেতৃত্বের মনোভাব গড়ে তুলতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকাবহ অগস্টের শেষ দিনে জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী চতুর্থ শিল্প বিপ্লবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা দীক্ষা উপযুক্ত নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে গড়ে উঠতে হবে সাইদুর রহমান আবিরের রিপোর্ট জাতীয় শোক দিবস উপলক্ষে অগস্টের শেষ দিনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে 15ই অগস্টের স্মৃতিচারণের পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর যে কোনো সংগ্রাম আন্দোলনের অগ্রগামী দল হিসেবে ছাত্রলীগই সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে তাই ছাত্রলীগের সকল সদস্যকে আমি শুভেচ্ছা জানাই নতুন কাউকে দলে স্থান দেওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে ছাত্রলীগকে নির্দেশ দেন তিনি 57 সালে আপা মন্ত্রী থেকে পদত্যাগ করেছিলেন মন্ত্রিত্ব ছেড়ে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে আওয়ামী লীগকে সংগঠন তৈরি করার দায়িত্ব তিনি হাতে নেন আমি আমাদের ছাত্র নেতাদের বলবো এই জায়গাটা তোমরা একটু চিন্তা করবে যে একজন রাজনৈতিক নেতা তিনি কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিচ্ছেন সংগঠন করার জন্য এটা কতবার একটা ত্যাগ স্বীকার এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে তার কারণ আমরা দেখি দল ছেড়ে আসে মন্ত্রিত্ব পাওয়ার জন্য চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ত্যাগ স্বীকার করে এগোতে পারলে সঠিক নেতা হিসেবে নিজেকে গড়ে তোলা যায় কিন্তু গড্ডালিকা প্রবাহের মতো ওই অর্থ সম্পদের পিছনে ছুটলে ওই অর্থ সম্পদই ভেসে যেতে হয় নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও থাকে না দেশকেও কিছু দেওয়া যায় না মানুষকেও দেওয়া যায় না বৈশ্বিক সংকট মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান সমস্ত ছাত্রছাত্রীদের বলবে এখানেও যারা বাইরে যারা সারা বাংলাদেশে প্রত্যেকে কিন্তু সাশ্রয়ী হতে হবে বিদ্যুৎ যেন সীমিত আকারে ব্যবহার যেটুকু লাগবে সেইটুকু নাহলে সুইচ অফ করে দিতে হবে পানি ব্যবহারে সেখানেও মিতব্যয়ী হতে হবে ওই কল ছেড়ে রেখে বা ঝর্ণা ছেড়ে রেখে গোসল করলে চলবে না সবাই বালতি কিনে মগে করে পানি ব্যবহার করতে হবে যেন এক ফোঁটা পানি অপচয় না হয় পানির জন্য হাহাকার উন্নত দেশগুলিতে হাহাকার আমাদের সেদিকে আগের থেকেই সতর্ক থাকতে হবে ওদের অবস্থার জন্য আমাদের পড়তে না হয় এর আগে জয় বাংলা ম্যাগাজিনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের উপর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা জ্বালানি তেলের দাম কমায় বাস ভাড়া প্রতি কিলোমিটার 5 পয়সা কমিয়েছে সরকার বিকেলে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয় সিদ্ধান্ত অনুযায়ী দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি বাস ভাড়া 5 পয়সা কমিয়ে 2.15 টাকা নির্ধারণ করা হয়েছে মহানগরে কিলোমিটার প্রতি 5 পয়সা কমিয়ে 2.45 টাকা ঠিক করা হয়েছে এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে 10 টাকা আর মিনি বাসে 8 টাকা আমরা ঐক্যমত পৌঁছেছি যে আমরা 5 টাকা তেলের দাম কমেছে আমরা 5 পয়সা ভাড়া প্রতি কিলোমিটারে কমিয়ে নিব বিশ্বের বর্তমান পরিস্থিতিতে অন্য উৎস থেকে জ্বালানি তেল আনার সুযোগ এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী
এ ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন দেবে বলেও জানান তিনি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। লোডশেডিং করে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে বলেও জানান তৌফিক ইলাহি চৌধুরী। আমাদের সুযোগ এসেছে অন্য সূত্র থেকে, অন্য সাপ্লায়ার কাছ থেকে নেওয়ার, এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে আমাদেরকে সমর্থন দেবে, কেন তারা নিজেরাই এটা অবগত আছেন যে এটা কত বড়। ইউরোপ এখনও সবচেয়ে বড় ইম্পোর্টার অফ রাশিয়ান অয়েল, কারণ আগে যে পরিমাণ খরচ হতো জ্বালানি এবং অত্যাবশ্যক ইম্পোর্টের জন্য $9 বিলিয়ন বেড়েছে। এই যে $9 বিলিয়ন বেড়েছে, এটা বাড়তো না, না বাড়লে আমাদের ফরেন এক্সচেঞ্জ বলেন ডোমেস্টিক ইনফ্লেশন কিছুই থাকত না, এবং এগুলো না থাকলে আমরা সময় সময় উন্নতি করতে পারতাম। মামলা থেকে বাঁচতেই অনেক বিএনপি নেতারা নিজেরাই গুম হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সত্যিকার অর্থে গুমের ঘটনা ঘটলে তদন্ত করে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জামায়াত বিএনপি উপরে উপরে মাঝে মধ্যে মান অভিমানের নাটক করলেও ভেতরে ভেতরে গলায় গলায় খাতির বলে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভয়কে যারা জয় করতে জানে না তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। আমি বলতে চাই, ভয়কে যারা জয় করতে জানে না তারা কাপুরুষ, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। জামাত আর বিএনপি উপরে উপরে মাঝে মাঝে মান অভিমানের নাটক, আর ভেতরে ভেতরে গলায় গলায়। গুমের নামে মিথ্যা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে বিএনপি ধূম্রজাল সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানী কাকরাইলে তথ্য ভবনে অ্যাসোসিয়েশন অফ টিভি অনার্স অ্যাটকো আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে ঘাতকেরা এদেশের রাজনীতিকে ভিন্ন পথে পরিচালিত করেছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। আরো জানাচ্ছেন রাকিব হাসান। টেলিভিশনের অনেক সিনিয়র জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন এটকো। বঙ্গবন্ধুকে যদি আমরা ভালোবাসি, বঙ্গবন্ধুকে যদি আমরা বুকে নিই, আমাদের মনের ভিতরে থাকে তার যে আদর্শ, সেটা যদি আমরা পালন করি, তাহলে আমার মনে হয় খুব বেশি দূরে নয় আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাব। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করার জন্যই সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, আর এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে তারাই হত্যা করেছিল যারা দেশের স্বাধীনতা চায়নি। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড প্রকৃতপক্ষে একজন জাতীয়তাবাদী নেতার কিংবা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, তার পরিবারের হত্যাকাণ্ড নয়। এটি আমাদের স্বাধীনতাকে হত্যা করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এবং এই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়েই দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধকে বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এই যে বিতর্কগুলো যারা আজকে সৃষ্টি করছে, এই প্রত্যেকটা জিনিসের সস্তা এই দেশে বঙ্গবন্ধুর হত্যাকারীরা, হত্যার মাধ্যমে যারা ক্ষমতা এসেছিলেন তাদের সেই অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার জন্য সংসদে 2/3 মেজরিটি নেওয়ার জন্যই তারা সেইদিন এই ভোটের কারচুপি সিস্টেম এই দেশে প্রচলন করেছিল। স্বাধীনতা বিরোধীরা এখনও দেশের উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। বঙ্গবন্ধুর আদর্শকে যেমনিভাবে আমরা ধারণ করি, তেমনিভাবে আগামী দিনের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের স্বপ্ন বাস্তবায়ন এবং জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন, তা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে নতুন করে আবার ঐক্যবদ্ধ হতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারকে পদত্যাগ করিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে মানুষের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির কর্মী ও সমর্থকদের কাজ করতে হবে। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়া এবং যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোন্নার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন। কিন্তু দুর্ভাগ্য এই দেশের, এই জাতির, যেমন একজন অনির্বাচিত অবৈধ প্রধানমন্ত্রী বসে আছেন যার মধ্যে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার পর্যন্ত নেই। তিনি দেশাত্মবোধ এবং খালেদা জিয়া সম্পর্কে গতকাল যে সমস্ত উক্তি করেছেন আমরা ভাবতে পারি না, কল্পনা করতে পারি না যে প্রধানমন্ত্রীর চেয়ারটা অবৈধভাবে বসে থাকলেও এই ধরনের উক্তি কেউ করতে পারে। দুই দিন হাসপাতালে ভর্তি থাকার পর বিকেলে গুলশানের বাসা ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশে কিছু শারীরিক পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে 28 আগস্ট ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। এর আগেও একাধিকবার তিনি এ হাসপাতালে ছিলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বুথগুলো সিসি ক্যামেরার আওতায় আনার একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া 150টিরও বেশি আসনে ইভিএমে ভোট নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এছাড়া প্রথমবারের মতো নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের সমন্বয়ে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন করার প্রক্রিয়াও ইতোমধ্যে হাতে নেওয়া হয়েছে। সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান। আবু সাইদ উপর রিপোর্ট। দিন যতই ঘনিয়ে আসছে ততই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জোরে সোরে কাজ করছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান তুলে ধরেন ইভিএম সহ সিসি ক্যামেরা স্থাপন নিয়ে নির্বাচন কমিশনের ভাবনা। আপনারা বাই নাও বুঝতে পারবেন যে ইভিএম কতটুকু ক্রেডিবল, সুতরাং সিসি ক্যামেরাটা রাখার আমাদের এক ঐকান্তিক ইচ্ছা। কথা বলেন রিটার্নিং কর্মকর্তা নির্বাচন নিয়েও। প্রপারলি যারা কাজ করবে সততা এবং ইমানের সাথে তাদেরই নিয়োগ করবে। অবশ্যই ডিসিরা থাকবেন, কিছু হবে অন্য অন্য ক্যাডারের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সুশাসনের জন্য নাগরিক সুজন যে ইভিএম নিয়ে বিরোধিতা করছেন তার প্রমাণ করার আহ্বান জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান। আর যদি চ্যালেঞ্জই করতে হয় আপনাদের সবাইকে ডেকে সংবাদ সম্মেলন করে চ্যালেঞ্জ কেন করতে হবে, এখানে এসে চ্যালেঞ্জ করুক, আমরা তো চ্যালেঞ্জ ছুড়িয়ে দিয়েছিলাম। এত লেটে রিয়াকশন কেন, আমাদের সামনে আসতে ভয় পায় কেন, প্রমাণ করতে পারলে তখন সিদ্ধান্ত হবে। তবে এই নির্বাচন অর্থবহ ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে ইতিহাসে নাম লেখাতে চান বর্তমান কমিশন বলে জানান এই নির্বাচন কমিশনার। সাংবিধানিক যে দায়িত্ব আছে যে কোনো মূল্যে এটা এনশিওর করবে এবং প্রমাণ করবে যে না, এতদিন আপনাদের মাধ্যমে হোক, পলিটিক্যাল পার্টির মাধ্যমে হোক, আমাদের যারা অনেক জ্ঞানী গুণী ব্যক্তি তাদের মাধ্যমে হোক, তাদের প্ররোচনাগুলো প্রচারণাগুলো এটা সঠিক ছিল কি না জনগণই তখন বিচার করবে। আবু সৈয়দ অপু, মাইটিভি, ঢাকা। রাজধানী হাজারীবাগের একটি বস্তিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায় সন্ধ্যায় বটতলা এলাকার বস্তিতে আগুনের সূত্রপাত হয়, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ আনে। ২০২১ সালে বাংলাদেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। শীর্ষ তিনে থাকা অপর দুটি সংস্থা হলো পাসপোর্ট ও বিআরটিএ। এই তিন খাতে ঘুষ নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষক ফরহানা রহমান জরিপের তথ্য তুলে ধরেন। দুর্নীতি ও ঘুষের উপর ভিত্তি করে জরিপের ফলের ভিত্তিতে এ চিত্র প্রকাশ করা হয়েছে। 2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের নভেম্বর পর্যন্ত সময়ের সেবার উপর এই জরিপ করা হয়। জেলা পর্যায় পর্যন্ত কার্যালয় আছে, কেন করছেন না? একটি কারণ হতে পারে যে দুর্নীতি দমন কমিশনের যে হটলাইন করা হয়েছিল সেটির মাধ্যমে যে অভিযোগগুলো আসে, বর্ণভাবে যে অভিযোগগুলো আসে সেগুলোর ক্ষেত্রেও সত্যিকার অর্থে মানুষ প্রতিকার কতটুকু পায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে চিঠি চালাচালি ছাড়া আর কী কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তা আগামী 26 অক্টোবরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
হাইকোর্টের তলবে আদালতে হাজির হন বিএফআইইউ এর প্রধান মাসুদ বিশ্বাস। এই সময় সুইস ব্যাংক সংক্রান্ত তথ্য আদালতে দাখিলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়ে ব্যাখ্যা দিতে এসে নিঃশর্ত ক্ষমাও চান তিনি। বিস্তারিত ড্যানি ড্রংয়ের রিপোর্টে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা রাখার বিষয়ে তথ্য আদালতে দাখিলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় তলবে হাজির হয়ে হাইকোর্টকে ব্যাখ্যা দেন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস। আদালতকে তিনি জানান, অসাবধানতাবশত এই ভুল হয়েছে, এর জন্য ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেন। শুধুমাত্র চিঠি দেওয়া ছাড়া পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়ে বাংলাদেশ ব্যাংক আর কি পদক্ষেপ নিয়েছে সেটি জানানোর নির্দেশও দেন হাইকোর্ট। টাকা ফেরত আনার বিষয়ে এবং বাংলাদেশের টাকা যাতে বিদেশে পাচার না হয় সেই বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বলেছেন যে আমরা সরকারি বেতনভুক্ত টাকা খাই, আমরা শুধু সিটি চালাচালি করলে হবে না, আমরা এটার কার্যকর কিছু দেখাইতে হবে। হাইকোর্ট আরও উল্লেখ করেন, শুধু তথ্য চাওয়াটাই সমাধান না, পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানি লন্ডারিং ঠেকানো যাবে না। ড্যানি দ্রং, মাইটিভি, ঢাকা। তিনি একজন নিরাপত্তা প্রহরী, রাজধানীতে রয়েছে তার একাধিক বাড়ি, গাড়িসহ অঢেল সম্পদ। অবৈধ এসব সম্পদের মালিক সিভিল এভিয়েশনের নিরাপত্তা প্রহরী হিরণ মোল্লা। স্থানীয়রা বলছেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিয়ে চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত এই ব্যক্তি, গ্রামের বাড়ি মাদারীপুরে রয়েছে তার অঢেল সম্পদ। এ বিষয়ে তদন্ত করার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। মুজিবুর রহমানের রিপোর্ট। এখন সে সিকিউরিটি গার্ডের চাকরি করে এয়ারপোর্টে, দেড় মন সোনালাই ধরা পড়ছিল, সে অনেক টাকার মালিক, কিভাবে টাকা আয় করে সেটা তো সরকার জানে। সিভিল এভিয়েশনের নিরাপত্তা প্রহরী হিরণ মোল্লা, উত্তরার আজমপুরের কাঁচা বাজারে দেওয়ানবাড়ি রোডে আটতলা আলিশান বাড়ি ও একই রোডে ছয়তলা ভবনের মালিক এই হিরণ মোল্লা। স্থানীয়রা জানালেন, এরকম আরও কয়েকটি বাড়ি রয়েছে সিভিল এভিয়েশনের এই নিরাপত্তা প্রহরীর। এই এলাকায় ওনার বাড়ি হচ্ছে, এখানে আছে গিয়ে নয়তলা একটা আছে, আর হচ্ছে দেওয়ানবাড়ি আছে ছয়তলা একটা আছে, আর শুনছে হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধ সরণিতে আছে। শুধু উত্তরায় নয়, হিরণ মোল্লার গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি কয়দিয়া গ্রামে রয়েছে 30 বিঘা জমি। নিরাপত্তা প্রহরী হলেও চলাফেরা করেন গাড়িতে। তার অডেল সম্পত্তির উৎস নিয়ে প্রশ্ন তোলেন আত্মীয় স্বজনরা। ঢাকা এয়ারপোর্টে চাকরি করে, হ্যাঁ, আমরা শুনছি তিন চারটা বাড়ি করছে, দেশে ভালো একটা গাড়ি নিয়ে আসে। হিরণ মোল্লার উত্তর আজমপুর ছয়তলা বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করছি, আর পাশে একটু দূরেই নয়তলা একটা বাড়ি করতেছে। এসব বিষয়ে কথা বলতে গেলে মাইটিভির ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন হিরণ মোল্লা, ব্যর্থ হয়ে ছিনিয়ে নিতে চান ক্যামেরা, হামলা করেন প্রতিবেদক ও ক্যামেরা পার্সনের উপর। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সত্যতা পেলে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক। সরকারি কর্মকর্তা কর্মচারী যেই হোক, আরও যদি জ্ঞাত আয় বহির্ভূত থাকে এবং দুর্নীতি দমন কমিশনের হাতে যদি ক্রেডিবল ইনফরমেশন থাকে, কমিশন তার 26-27 ধারার প্রসিডিং ড্র করতে পারে যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। মুজিবুর রহমান, মাইটিভি, ঢাকা। কেরানীগঞ্জ মডেল থানার স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল, ত্রাণ বিতরণ ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলার জয়নগর মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ। কেরানীগঞ্জ মডেল থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হারুন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মাসুম পাপ্পুর সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জিঞ্জিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি সাকুর হোসেন সাকু। এ সময় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা সোহরাব হোসেন খোকন, হাজি এম এ গফুর, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন লিটন। মনে আছে 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধুর কন্যা জননীতে শেখ হাসিনা এক সন্ত্রাস বিরোধী জনসভায় যখন বক্তব্য দিতেছিলেন তখন হুহুমুহু বোমার মাধ্যমে তাকে হত্যা, গ্রেনেডের মাধ্যমে তাকে হত্যা করার
চেষ্টা করেছিল সেই হত্যা সেই সময় প্রায় আওয়ামী লীগের 24 জন নেতা কর্মী শহীদ হয়েছিল, শত শত আওয়ামী লীগের নেতা কর্মী আহত হয়েছিল। এবার আন্তর্জাতিক সংবাদ। সোভিয়েত ইউনিয়নের শাসনামলের শেষ নেতা মিখাইল গর্বাচেভ মারা গেছেন। তার বয়স হয়েছিল 91 বছর। মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মস্কোর নোভোদেভিচি সমাধি ক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে তাকে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। মিখাইল গর্বাচেভ দীর্ঘ রোগ ভোগের পর অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভ, যিনি একজন রুশ রাজনীতিবিদ ও সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা এবং ছিলেন একমাত্র প্রেসিডেন্ট। 1990 সালে সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমের পতন হলে তিনি দেশটির প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট নিযুক্ত হন। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল 1985 সালে ক্ষমতায় আসেন 54 বছর বয়সে। রাশিয়ার দীর্ঘ সময় ধরে চলা সমাজতন্ত্রের পতন হয় তার নেতৃত্বেই। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের আনুষ্ঠানিক বিলুপ্তির দিন তিনি পদত্যাগ করলে তখন অবসান হয় বিশ্বে স্নায়ুযুদ্ধের। সমাজতন্ত্রবাদীদের কাছে স্নায়ুযুদ্ধের অবসান ঘটানোর জন্য গর্বাচেভ বিশ্ব নিন্দিত আবার নন্দিত নেতা। 1990 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত গর্বাচেভ পরিবর্তিত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে ভোট পান মাত্র 5%। ভ্লাদিমির পুতিনের একসময়ের কড়া সমালোচক গর্বাচেভ 2014 সালে পুতিনের পক্ষে ছিলেন যখন তার নির্দেশে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এদিকে 91 বছর বয়সের রুশ নেতার মৃত্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গভীর শোক প্রকাশ করেছেন। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।